আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। তিউনিশিয়া উপকূলে দুটি নৌকাডুবিতে 29 জনের প্রাণহানি, চার দিনে 7টি অভিবাসন প্রত্যাশী নৌকাডুবির রেকর্ড। বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে মার্কিন নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা, উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আরও বেশি শিক্ষার্থী নেওয়ার চেষ্টা। এবং চট্টগ্রামের রাউজানে পতনশীল বর্জ্য প্রক্রিয়াজাত করে আয়বর্ধক প্রকল্প চালু, পরিবেশ বান্ধব পৌরসভা গড়ে তুলতে সময় উপযোগী উদ্যোগ মন্তব্য। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। তিউনিশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পরপর দুটি নৌকাডুবিতে 29 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে তিউনিশিয়া উপকূলে মোট 7টি নৌকাডুবির ঘটনা ঘটল। আফ্রিকার সাব সাহারা অঞ্চলে শরণার্থীরা কয়েকদিন ধরেই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছে। ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে 24 ঘণ্টায় রেকর্ড 2500 অভিবাসন প্রত্যাশী দেশটির ল্যাম্পেডুসা দ্বীপে পৌঁছেছে। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। নিশ্চিত জীবনের আশায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। এদের বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। কেউ কেউ ইউরোপে প্রবেশ করতে পারলেও দীর্ঘ এই সমুদ্র যাত্রায় প্রাণ হারাতে হয় অনেককেই। ইতালীয় কর্মকর্তারা বলছেন, গত 48 ঘণ্টায় রেকর্ড পরিমাণ অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের চেষ্টা করেছে। জাতিসংঘের পরিসংখ্যানে দেখা গেছে অন্তত 12,000 অভিবাসী এবছর তিউনিশিয়া থেকে ইতালির উপকূলে অবতরণ করেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র 1,300। তিউনিশিয়া উপকূলরক্ষীরা দাবি করেছেন তারা অভিবাসী পারাপার বন্ধে পদক্ষেপ নিচ্ছেন। গত 4 দিনে ইউরোপের দিকে রওনা হওয়া 80টি জাহাজকে থামিয়ে দেওয়া হয়েছে। এছাড়া 3,000-এর বেশি অভিবাসী আটক করা হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিতে লিবিয়া তিউনিশিয়ার কয়েকটি রুট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। বাংলাদেশের বিষয়কর এগিয়ে যাওয়ার কথা আজ বিশ্ব দরবারে ধ্বনিত হচ্ছে। অভূতপূর্ব এই অগ্রযাত্রার কথা এখন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা হয় বলে জানিয়েছেন সিনেটর মোহাম্মদ রহমান। চ্যানেল আইকে তিনি জানিয়েছেন, উচ্চশিক্ষার জন্য এদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী নেয়ার চেষ্টা চলছে। শাকের আদনানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে 4 বাংলাদেশি আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন। সম্প্রতি পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টেট সিনেটর মোহাম্মদ রহমান। তিনি এবারই প্রথম স্টেট সিনেটের সদস্য হলেন। চাঁদপুরের সন্তান এমডি রহমান শিক্ষাজীবন থেকেই রাজনীতি করতেন। 25 বছর আগে যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে গিয়ে তিনি সেখানকার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে আসার কথা বলেন তিনি। আমি সবসময় নিজেকে মানে নিজের মতে করার জন্য চেষ্টা করছি। তো ওইখানে যাওয়ার পরে কষ্ট করছি, একা একা কাজ করি, সবকিছু সেভিংস করছি, ব্যবসা শুরু করছি, এই জন্য রান করছি। দিস ইজ অ্যানাদার ওয়ে আই ক্যান হেল্প মোর আওয়ার কমিউনিটি, আওয়ার স্টেট, আওয়ার কান্ট্রি এন্ড ওয়ার্ল্ড। উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ থেকে বছরে প্রায় 11,000 শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি জানান, আরো বেশি সংখ্যক শিক্ষার্থী নেয়ার পাশাপাশি এদেশের প্রসিদ্ধ আম সেদেশে নেয়ার বিষয়ে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনা হয়েছে। বিভিন্ন ভাইস চ্যান্সেলারদের সাথে ইউনিভার্সিটি আমি একটা টিম তৈরি করব আমার অফিসে বলে আমাদের অ্যাম্বাসেডারের সাথে যোগাযোগ করে ক্রিয়েট করব কিভাবে এখান থেকে প্রতি বছর আপনি স্টুডেন্ট নেওয়া যায় ওইখানে, আর যাওয়া দরকার হায়ার এডুকেশনের জন্য। অ্যাম্বাসেডার হি অ্যাডভাইজ মি দ্যাট টু বিল্ড আপ মোর স্ট্রঙ্গার, উই হ্যাভ দ্য স্ট্রং রিলেশনশিপ উইথ দিস টু কান্ট্রি। এমডি রহমানের সঙ্গে এসেছিলেন তার সহধর্মিনী ইয়েলেনা রহমান, 2 মেয়ে এবং 1 ছেলে। তিনি বলেছেন, এদেশের মানুষ আর খাবার তাকে মুগ্ধ করেছে। ভেরি হ্যাপি বিং ইন বাংলাদেশ, আই লাইক টু ভিজিট, আই লাইক পিপল, বাংলাদেশ পিপল, ফুড,
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হয়েছে উল্লেখ করে সিনেটর রহমান বলেন, এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের রাউজানে পচনশীল বর্জ্য প্রক্রিয়াজাত করে আয়বর্ধক প্রকল্প চালু করা হয়েছে। ব্ল্যাক সোলজার ফ্লাই প্রকল্পের মাধ্যমে ময়লা আবর্জনা থেকে তৈরি হচ্ছে জৈব সার, হাঁস মুরগি ও মাছের খাবার। পরিবেশ বান্ধব পৌরসভা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পৌর মেয়র। পরিবেশ সুরক্ষা এমন প্রতিষ্ঠাকে সময় উপযোগী বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আবুল কাশেমের ক্যামেরায় আলিম আল রাজির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন। চট্টগ্রামের রাউজানকে পরিবেশ বান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্য এম এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে উদ্যোগ নেন পৌর মেয়র। শুরু করা হয় পচনশীল ও অপচনশীল বর্জ্য প্রক্রিয়াজাত করে আয়বর্ধক প্রকল্প, এর একটি ব্ল্যাক সোলজার ফ্লাই প্রকল্প। বিশ্বজুড়ে খাদ্যপণ্যের এক তৃতীয়াংশ নষ্ট হয়ে যায়। এই খাদ্য পচে পরিবেশ দূষণ হচ্ছে। শাকসবজির অবশিষ্টাংশ, খাবারের উচ্ছিষ্ট ও পচা ফলমূলের মতো বর্জ্য থেকেই তৈরি হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই নামে পরিবেশের জন্য উপকারী এক ধরনের পোকা। এর লার্ভা থেকে তৈরি হয় হাঁস মুরগি ও মাছের খাবার। যেসব লার্ভা বেঁচে থাকে সেগুলো থেকে জন্ম নেয় ব্ল্যাক সোলজার ফ্লাই, আর মল থেকে তৈরি হয় জৈব সার। সব জীবাণু এরা খেয়ে সাবার করে দেবে, বাট তারা কিন্তু জীবাণু বহন করবে না, যার জন্য সে আমরা এগুলা হাতে ধরতে পারতেছি, মানে এই ফ্লাইগুলার কথা বলতেছি। এই ফ্লাইগুলা ইয়াতে চলে যাবে, এই লাভ হাউসে চলে যাবে। পৌর মেয়র জানিয়েছেন পৌরসভাকে আবর্জনা মুক্ত করার পাশাপাশি সাধারণ মানুষকে আর্থিকভাবে লাভবান করতে এই প্রকল্প। প্রতি এলাকায় প্রতি মোড়ে মোড়ে আগে মানুষকে উদ্বুদ্ধ করেছি ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলার জন্য এবং নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আমরা চেষ্টা করেছি। এরপরে যখন এই ময়লা আবর্জনা হাটটা বসালাম, দেখছি মানুষ সাধারণ কেটে খাওয়া মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। একটা ব্ল্যাক সোলজার ফ্লাই যেটা করেছি এটা একটা আলাদা প্রকল্প, এটা একটা আলাদা প্রকল্প। এগুলো রিসাইক্লিং করে আমরা যেই পৌরসভা আগামীতে লাভবান হবে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। আমি মনে করি বাংলাদেশের সব পৌরসভাগুলো যদি এইভাবে এগিয়ে আসে তাহলে আমাদের দেশটা পরিবেশ, প্রকৃতি এবং আমাদের এই আবর্জনা মুক্ত একটা সুন্দর বাংলাদেশ হবে। পাশাপাশি যারা আমরা আছি এবং যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু এই কাজটি করতে পারে, শুধু যে পৌরসভাই করতে হবে তা তো না, কারণ দেশটা তো অনেক বড়। তো সুতরাং সেখানে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আর আমরা যখনই এইভাবে নানা ধরনের উদ্ভাবনী আইডিয়া নিয়ে আমরা এগিয়ে আসব তখনই কিন্তু আমরা এই যে নানা ধরনের যে সমস্যা সেটার থেকে বেরিয়ে আসতে পারব। প্রকৃতি বান্ধব এই প্রকল্পের মাধ্যমে দূষণ কমার সাথে সাথে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আলিম আল রাজি, চ্যানেল আই, রাউজান, চট্টগ্রাম। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোজ লিমিটেড বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় একই জমিতে মিশ্র ফসল আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। এ অঞ্চলের অধিকাংশ কৃষক নানা ফল ফসল আবাদ করে সর্বোচ্চ জমি ব্যবহারের চেষ্টা করছেন। আবাদি জমি ছাড়াও বাড়ির আশপাশের পরিত্যক্ত প্রতি শতাংশ জমিও তারা আবাদের আওতায় নিয়ে আসছেন। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমদের রিপোর্ট। ধান ছাড়াও বছরে চার থেকে পাঁচ ধরনের সবজি চাষ করছেন ধনবাড়ি উপজেলার কৃষক। মিষ্টি কুমড়া, আলু, করলা, বেগুন, মরিচ সহ নানা সবজির আবাদ হচ্ছে এ এলাকায়। বন্দরচরপাড়া, হাদিরা, মুসুদ্দি, বীরতারা, বানিয়াজান, পায়েশকা, যদুরাতপুর, ধোপাখালী সহ উপজেলার প্রায় প্রতিটি গ্রামই এখন সবজির গ্রাম নামে পরিচিত। মিষ্টি কুমড়া
আলুর সাথে লাগাইছি আমরা, আলু উঠায় ফেলাইছি, তারপরে মিষ্টি কুমড়া খেত আবার পরিচর্যা ভালোভাবে করে পানি টানি দিয়া সার টার দিয়া আবার ই করছি, তাতে আপনার আমাদের মিষ্টি কুমড়া অনেক কমরাইছে। বিক্রি করতে সময় পরে যে হাইব্রিড বেগুন চারা লাগাই দিছি, এটা কুমড়ো মিষ্টি কুমড়ো যাবো গা হাইব্রিড থাকবে, আর বিক্রি 300 নেলা বিক্রি করছি, প্রায় 20,000 টাকার মতো বিক্রি হয়েছে, তাতে অনেক গুণী হিট পাচ্ছি। মিষ্টি কুমড়াটাই সবচাইতে বেশি, এটা খাইতেও খুব সুস্বাদু। এসব ফসল ও সবজি আবাদে কৃষককে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগী গবেষণা বিভাগ। তারা আলুর সাথে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া এবং বেগুনের চাষ করেছে, সেটা আমাদের দেখানো একটা প্রযুক্তি। এটা যদি আমরা করতে পারি, সেখানে আমাদের একই জমি থেকে আমরা একই সাথে তিনটা ফসল আমরা অল্প সময়ে করতে পারতেছি। সারা দেশের 30% জমির সর্বোচ্চ ব্যবহারের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগী গবেষণা বিভাগ। কৃষকরা এটা আমাদের যে প্রযুক্তি এটা গ্রহণ করেছে, এবং আমি আশা করি আগামীতে এই এলাকায় আমাদের এই তিনটা জাত আমাদের বীজের যদি আমরা সরবরাহটা বাড়াইতে পারি, তাহলে এই জাত আমাদের এই টাঙ্গাইল এলাকায় ছড়ায় যাবে। জমির সর্বোচ্চ ব্যবহার করে ফসল আবাদে কৃষককে উদ্বুদ্ধ করতে ধনবাড়ির বন্দর চরপাড়া গ্রামে মাঠ দিবস হয়েছে। টাঙ্গাইলের ধনবাড়ি থেকে মুস্তাফিজুদ্দিন আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঠিকাদারের গাফিলতিতে ধীরগতিতে চলছে গাইবান্ধা যমুনা নদীর স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ। 10 কিলোমিটার প্রকল্পের অধিকাংশ পয়েন্টে কাজ বন্ধ রয়েছে, আর যেসব পয়েন্টে কাজ চলছে তাও খুব ধীরগতিতে। এতে আসন্ন বর্ষা মৌসুমে আকস্মিক বন্যায় ফসল ও আবাদি জমির ক্ষয়ক্ষতিসহ ব্যাপক ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আলিমাল রাজির রিপোর্ট। নদী ভাঙনের স্থায়ী সমাধানের জন্য ফুলছড়ি উপজেলার কাতলামারি থেকে সাঘাটা উপজেলার গোবিন্দী ও হলদিয়া পর্যন্ত নদীর ডান তীর সংরক্ষণের প্রকল্প হাতে নেয় পানিন্নান বোর্ড। কিন্তু প্রায় 1.5 বছরে কিছু পয়েন্টে ব্লক ও জিওব্যাগ ফেলা ছাড়া তেমন কোনো অগ্রগতিই নেই। এলাকাবাসীর অভিযোগ, অধিকাংশ পয়েন্টে ব্লকের কাজ চললেও তা অত্যন্ত ধীরগতির ও নিম্নমানের। একই সাথে বাঁধের নিচে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে নির্মাণাধীন বাঁধটিও। বর্ষার আগেই প্রকল্পের কাজ শেষ করার দাবি জানিয়েছেন নদীর দুই পাড়ের মানুষ। কিছু হয়েছে, হওয়ার পর ফেন বন্ধ, আর কোনো ঠিকের বেরো নাই, কিছুই নেই। এখানে কাজ না হাতে নদী ভেঙে বাড়ি ঘর দুয়ার বিলীন হয়ে যাবে। সরকার আমাদের কাছে এত কোটি টাকার কাজ দিয়েছে, সেখানে কাজ হচ্ছে না, সব বিলীন হয়ে যাবে। তো আমাদের সবার আকুল আবেদন, আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন এবং দেশরত্ন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার কাছে আমার দাবি, আমাদের সবার দাবি, আমাদের দ্বারা নদীর কাজটা দ্রুত বাস্তবায়ন হয়। অনেক অসুবিধা হয় যে ঘর কাজ দেরিতে হলে ঘর বাড়ি ভেঙে যাবে, আবার যে যখন বন্যা পানি আসে, বন্যা পানি তো আমার বাড়িতে ওঠে, আমরা স্কুল ঘরে যা থাকি। যে হিসেবে গভীরতা করছে, এই গভীরতা মুড়ি পড়ে যাবে, কিসের কোনো গভীরতাই হলো না, উপরে উপরে বলক ফেলে যাচ্ছে। তবে সুষ্ঠু তদারকির মাধ্যমে কাজ চলছে দাবি সংশ্লিষ্টদের। পাথর হচ্ছে 10টা, সিমেন্ট হলো 1টা। কেন কাজ করাচ্ছেন? দায়িত্ব পালন। কিন্তু আমাদের ওই জলাবদ্ধতা, পানি, বন্যার অনেক কারণে আমাদের কাজ করতে একটু দেরি হয়েছে। কাজের গুণগত মান ঠিক রেখে বর্ষার আগেই ভাঙন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যদি সঠিকভাবে এই বিষয়টা যদি নজরে নেয়, তাহলে আমার মনে হয় যে এই কাজগুলো দ্রুত গতিতে হওয়ার সম্ভাবনা আছে। মানুষ পানি উন্নয়ন বোর্ডের যে ব্লক, এটা আমাদের সেন্ট্রাল টাস্কফোর্স কমিটি এসে এটা গণনা করেন এবং কোয়ালিটি তারাই নির্ধারণ করেন, এবং হচ্ছে এই কোয়ালিটির ভিত্তিতেই হচ্ছে যে আমরা ঠিক আছে দিন প্রদান করে থাকি। চলতি বছর ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 20%। আলিমান রাজি, চ্যানেল আই।